গুরুত্বপূর্ণ খবর কোভিডক লৈ কেন্দ্র নির্দেশনার পাছতে এইবার রাজ্য সরকারে আজি গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হব আর রাজ্যের স্বাস্থ্য খণ্ডত এইবার আজি গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হব রাজ্যের স্বাস্থ্য বিভাগ আর এই কথা সদরি কৈছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তত খবরটি গুরুত্বপূর্ণ খবর জানাইছো টাইম এইটর দর্শকসকলক কোভিডক লৈ রাজ্যক শঙ্কিত নহবলৈ আহ্বান জানাইছে স্বাস্থ্যমন্ত্রীগৰাকীয়ে আর এইবার স্বাস্থ্যমন্ত্রীগৰাকীয়ে আজি এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা আছে কেন্দ্রের পরামর্শ অনুসরি গুরুত্বপূর্ণ বৈঠকত বহিব রাজ্যের স্বাস্থ্য বিভাগ আর বর্তমান কোভিডর কেস শূন্য এনেদরে মন্তব্য প্রকাশ করেছে আর শেহতীয়াকৈ কোভিডর উদ্বেগজনক খবর সমূহ আহিছে কেন্দ্র সরকার হস্তম হয়েছে শেহতীয়াকৈ কেন্দ্র নির্দেশনার পাছতে আজি এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হব রাজ্যের স্বাস্থ্য বিভাগ আর গতিকে কোনো বাধ্যবাধকতা অথবা নতুন এসওপির কথা এতিয়ালৈ ভবা নাই স্বাস্থ্য বিভাগে কিন্তু আজি গুরুত্বপূর্ণ বৈঠক আছে বৈঠকের পাছত কেইবাটাও সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে এতিয়ারপরা কোভিড পজিটিভ হলে প্রথমে করব জিনম সিকুয়েন্স তেওঁ আজি মন্তব্য করেছে যে কোভিড পজিটিভ রোগীয়ে প্রথমে জিনম সিকুয়েন্স করব আর পরীক্ষা করে উলিয়াব লাগিব যে কোভিডর কোনটো ভেরিয়েন্ট BF7 নে অন্য ভেরিয়েন্ট সেয়া প্রথমে প্রমাণ করব তারপরে সেই রোগীক ব্যবস্থা করা হব আর কোভিড পজিটিভ রোগীর ক্ষেত্রে মন্তব্য করেছে প্রথমে জিনম সিকুয়েন্স করা হব তারপর কোভিডর ভেরিয়েন্ট পরীক্ষা করা হব আর আজি এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হব রাজ্যের স্বাস্থ্য বিভাগ আর এই কথা সদরি করেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই বাহিরেরপরা অহা লোকের ক্ষেত্রে এলার্ট হব স্বাস্থ্য বিভাগ যদিও রাজ্যের ভিতর থাকা লোকসকলক ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নাহে তথাপিও কিন্তু বাহিরেরপরা যখন লোক আহিবর ক্ষেত্রে কঠোর হব রাজ্য সরকার আর বৈঠকের পাছতে কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অহার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে এই মুহূর্তের সবাই ডর খবর কোভিডক লৈ রাজ্যক শঙ্কিত নহবলৈ আহ্বান জানাইছে স্বাস্থ্যমন্ত্রীয়ে আর কোভিডর কেস শূন্য এনেদরে মন্তব্য করেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীগৰাকীয়ে আর আজি কেন্দ্রের পরামর্শ অনুসরি গুরুত্বপূর্ণ বৈঠকত বহিব রাজ্যের স্বাস্থ্য বিভাগ এই মুহূর্তের খবরটি গুরুত্বপূর্ণ খবর জানাইছো কেন্দ্রের পরামর্শ দিছিল আর পরামর্শের পাছতে আজি এক গুরুত্বপূর্ণ বৈঠক মিলিব রাজ্যের স্বাস্থ্য বিভাগ ইয়ার পাছতে কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে যদিও রাজ্যের ভিতর কোনো ধরনের বাধ্যবাধকতা বা নতুন এসওপি অহার কথা নাই কিন্তু বাহিরেরপরা যখন লোক আহিব সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এলার্ট হয়েছে তেওঁলোকৰ ক্ষেত্রে কঠোর হব রাজ্য সরকার আর এইবার কোভিড পজিটিভ রোগীয়ে প্রথমে করব জিনম সিকুয়েন্স তারপর পরীক্ষা করে উলা হব যে কোভিডর কোনটো ভেরিয়েন্ট নতুন BF7 ভেরিয়েন্ট নেকি এই ক্ষেত্রে পরীক্ষা করে উলা হব তারপরতেই রোগীর কোভিড পজিটিভ রোগীসকলক ব্যবস্থা গ্রহণ করা হব এই মুহূর্তের সকলকে ডর খবর জানাইছো এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর মন্তব্য আছে মন্তব্য আগবাইছো চীন জাপান যিক রাষ্ট্র পুনের কোভিড অধিকভাবে সংক্রমিত হয়েছে এই গোটেই বিষয়টি যাকালি ভারত সরকারে আমার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই ক্ষেত্রে পর্যালোচনা করেছে আর পর্যালোচনা করে তৎকালীনভাবে আমালেও সেই পত্র প্রেরণ করেছে আমি সেই সন্দর্ভত আজি রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ বিষয়াসকলের সাথে আমি কি কি ব্যবস্থা লব লাগিব তার কারণে আমি একত্রিত হম এতিয়া এইটো অমিক্রণরে সার্ট ভেরিয়েন্ট BF7 বলে চিনাক্ত হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের পরামর্শটো এইটো যে ইয়ার কারণে আমি এতিয়া যদি কারবার আমি কোভিড চিনাক্ত হয় তেতিয়া প্রকৃততে এইটো কি হয়েছে এইটো জিনম সিকুয়েন্স করে আমি প্রকৃত এইটো জিনম সিকুয়েন্সর মানে অমিক্রণর সাব ভেরিয়েন্ট BF7 নে অমিক্রণ নে কোনটো হয়েছে সেইটো কথা আমি চিনাক্ত করবলৈ পরামর্শ দিছে এতিয়া যিবিলাক কেস আমি পাম এই কেসবিলাক আমি জিনম সিকুয়েন্স করিম আর করে পেলাই ইয়ার প্রকৃত যেতিয়া এইটো ইয়ার ভেরিয়েন্টটো কনফার্ম হব কনফার্ম হলে সেইমতে আমি ব্যবস্থা গ্রহণ করি না রেস্ট্রিকশনের কথাটো এতিয়া ঠিক সেই ধরনের অহা নাই কারণ অসমত আজি আমি সদায় কোভিড টেস্টর লিস্টখন আপনাদের দেখিছে আজি প্রায় এক মাস ধরে জিরো হয়ে আছে কোনো কেস আমি পোৱা নাই আমার রাজ্যখনত প্রায় এমাস ধরে কোনো কেস হওয়া নাই গতি আমি এই ক্ষেত্রে হয়তো এলার্ট থাকিব লাগিব বা আমি বাহিরেরপরা অহা লোকের ক্ষেত্রে আমি দৃষ্টি রাখিব লাগিব ভারতবর্ষ সরকারও সেইকারণে বাহিরেরপরা অহা লোকসকলক দৃষ্টি রাখিছে
গতিকে এই গোটেই কথাখিনি আজি আমি রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ বহি এক কেন্দ্রীয় সরকারের পরামর্শের ভিত্তিত আমি এক সিদ্ধান্ত লম। আর মই এটা কথা কও, আমার অসমৰ মানুহ বৰ বেছি শঙ্কিত হবলগা নাই, আমি কোভিডৰ লগত সকলোতকৈ ভাল ধরনের যুঁজিছো, গতিকে আমার যথেষ্টখিনি ইমিউনিটি আছে বুলি ভাবিছো। ইয়াত ফার্স্ট ডোজ ললে, সেকেন্ড ডোজ ললে, বুস্টার ডোজ ললে, লওয়ার পিছত হয়তো আমি ভাবিছো ইয়াক আমি ফাইট কৰিব পাৰিম। টেস্ট হয়ে আছে, আমি যেতিয়া করো মানে টেস্ট নহলে কেস পাম বা নোপোৱা কেনেকৈ হব। ইয়াৰ কিছুদিন আগতে এটা দুটা ওলাইছিল, এতিয়া এটাও এটা ওলোৱা নাই, সদায় জিৰ' পাই আছে। নহয় নহয় নহয়, এই কথাটো আমি এনেই মানুহক আমি সংকিত কৰিবলৈ নাযাওঁ, পরিস্থিতি সাপেক্ষে আমি যি ব্যবস্থা লব লাগে লম। না আজি আমি রাজ্য সরকারে যোৱাকালি কেন্দ্রীয় সরকারে যিখিনি পরামর্শ দিছে তার ভিত্তিত আমি আলোচনা কৰিম।